রীতিমতো হতাশই করল 27শে জুলাইয়ের রাতের আকাশ। কলকাতা বা ঢাকা থেকে দেখা গেল না শতাব্দীর দীর্ঘতম পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ কিংবা মঙ্গলের প্রতিযোগ মার্স অপোজিশন। কখনো ঝিরঝিরে বৃষ্টি তো কখনো ঝমঝমে বৃষ্টি, খোলা গেল না টেলিস্কোপ, হতাশই হয়ে পড়েছিলাম। এমন সময় নেহাতি সান্ত্বনা পুরস্কারের মতো এক ঝলক দেখা দিল চাঁদ, সেটাও আবার মেঘের আড়ালে। ঘড়িতে তখন রাত 3টে, চন্দ্রের পূর্ণগ্রাস গ্রহণ শেষ হয়ে গেছে রাত 2:42 মিনিটে, তখন গ্রহণ ছাড়ার পালা। সেই দৃশ্যই ক্যামেরা বন্দী করলাম আপনাদের দেখানোর জন্য, কিন্তু কয়েক মিনিটের মধ্যেই আবার মেঘ, আবার ঢেকে গেল চাঁদ, বন্ধ করলাম ক্যামেরা।